আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশি ব্লগার আশা আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি। আসলে তেমন কিছু না, বিকালের আমরা একটু নাস্তা করেছি, সেটা হচ্ছে লুডুস। তো আসলে আমি মামার বাসায় গিয়েছিলাম আজকে, তো যাওয়ার পরে আসলে এটা গত কালকের ভিডিও, তো আজকে আমি এটা মানে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো বিওসটা মানে আমি লুডুসটা রান্না করছি। আসলে লুডুসটা সবাই কম বেশি পছন্দ করে, তো আমি আসলে প্রথমে কিভাবে আমি এটা মানে চড়িয়েছি সেটা আসলে দেখাতে পারি নাই। তো হঠাৎ করে মনে পড়লো যে আসলে অনেকদিন ভিডিও দিই না, তো আমি এখন আজকে একটুখানি ভিডিও শেয়ার করি, একটু বিকালে সব কিছু মিলে একটু একটা ভিডিও শেয়ার করি। তো ভাবলাম যে আমি আমার বিয়োগদের সাথে একটু শেয়ার করব। তো আসলে এখানে তো মানে সবজি দিয়ে লুডুস করতেছি। আসলে লুডুসের রেসিপি আমার চ্যানেলে অলরেডি আছে, তারপরে বিকালবেলা নাস্তা হিসাবে এখানে আলু, তারপর হচ্ছে গাজর, বরবটি আর পাতাকপি এগুলো দিয়ে, আর ম্যাগি মশলা, পেঁয়াজ, পেঁয়াজ কুচি এগুলো সব কিছু দিয়ে একসাথে করে একটু ভেজে রেখে দিচ্ছি। আচ্ছা, এটা হয়ে গিয়েছে প্রায়, হওয়ার আগ দিয়ে একটু আমি পাতাকপি দিয়ে দিয়েছি কুচি। তো দেওয়ার পরে এটাকে একটু ভালো করে মিক্সড করে তারপরে একটু মানে তারপরে লুডুস দিয়ে দিব, কোকোলা লুডুস। তো আসলে কোকোলা লুডুস ম্যাগি যেই লুডুস থাকে সেই লুডুসের সাথে যে ম্যাগি মশলা থাকে সেটার সাথে সবাই একসাথে করে। তেমন কোকোলা লুডুস যখন আপনারা রান্না করবেন তখন বাজারে চাট মশলা পাওয়া যায়, ম্যাগি চাট মশলা, ওইটা দিয়েও মিক্সড করে রান্না টান্না করলে খুব ভালো লাগে। তো এই জন্য পরে এখন রান্না প্রায় শেষ হয়ে গেছে, ম্যাগি কোকোলা এই কোকোলা লুডুস লুডুস প্রায় হয়ে রান্না হয়ে গেছে। এর মধ্যে বিকালবেলা রান্নার আগ দিয়ে আমার মামাতো বোন দেখি আবার নতুন গাছ নিয়ে আসছে, তো ওইটার তিনটা পিক ছবি তুলছিলাম ফুলের। তো তোলা টোলার পরে এর মধ্যে আবার আমি এর আগে আমার গত ভিডিও আগে এটা দিয়েছিলাম যে কাকাতুয়া পাখি, কাকাতুয়া পাখি এরকম নাম। তো এই পাখিটা আমি আবার আমার মামার বাসায় গিয়েছিলাম যে এটা আমার আরেকটা মামার বাসা। তো মামা তো বলেছিলাম আমি গত ভিডিওতে যে সে কবুতর পাখি পালে, তো আমি মামার এখানে যাই দেখি কি যে পাখিটা মানে কাকাতুয়া পাখিটা এটাও ঘুমাইতেছে, দেখি কেউ বসে বসে ঘুমাচ্ছে। তো আমি আবার ওকে একটু ভিডিও করছি, তো ভিডিও করার পরে দেখি কি যে ও মানে একটু একটু করে তাকায় তাকায় দেখে। তো ওকে আবার আমি একটু ধরে যে একটু আদর করবো এবং আমার হাতে নিব সেটা ও চিনে না, যার কারণে ও আমার হাতে আসে না, মানে একটু ধরতে গেলেই ঠোকর দেয়, কামড় দেয়। তো এর মাঝখানে আমার বাবা একটু ধরছিল ওকে, বাবাকে এমনভাবে কামড় দিছে যে মানে ঠোঁট বসাই ফেলছে, মানে এইভাবে কামড় দিছে। তারপরে আমি যখন ওকে একটু একটু খোঁচা দিতেছিলাম ও আবার এমন মানে ওর ঘুমটা ভেঙে গেছে, মানে ওর ঘুমে ডিস্টার্ব করতেছি। তো এর মধ্যে আবার দেখি কি কবুতরগুলা কি সুন্দর করে একটা দুইটা কবুতর মানে মনে হয় ডিম পাচ্ছে, ডিম পাড়তেছে। তো অনেকগুলা কবুতর, মামার সব মামা অনেক শৌখিন, সবসময় পাখি কবুতর ওনার নিয়েই থাকে। তারপরে ওকে আমি ধরতে গেছি, এর মধ্যে ও আবার মানে আমার দিকে ফিরে পরে এখন দেখে তারপরে খেয়াল করে চোর গাল মানে ওই যে গাল দুইটা আ করে দিছে মানে কামড় দিবে এরকম অবস্থা। আমি মানে আমিও ভয় পেয়ে গেছি ওর অবস্থা দেখে। তো আসলে খুবই ভালো লাগে পাখি, তো আমার কাছে পাখি খুব পছন্দ, কিন্তু মানে পাখি পালবো এবং কি করবো মানে কেমন জানি লাগে। তো দেখি ভবিষ্যতে পাখি পালার ইচ্ছা আছে। তো বিয়োস আসলে সব কিছু মিলে আজকে আমার ভিডিওটা আমি তৈরি করেছি, তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো এই পর্যন্ত, তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন এবং ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন।
আর আসলে সবসময় আমার বিয়ে হচ্ছে মানে আমার বড় ভাইরা, ছোট বড় ভাইরা, বড় আপুরা বলবে যে আশা ব্লগ আর ভিডিও ঠিক মতন ছাড়ে না। আসলে শারীরিকভাবে আমি সবসময় বলি যে আমি তো সুস্থ থাকি, তো এই কারণে মানে আমি আসলে নিয়মিত না আমি কোনো ভিডিও ঠিক মতন আমি এডিটিং করতে পারি না, ছাড়তে পারি না, এই একটা প্রবলেম। তো আমার জন্য দোয়া করবেন। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।